প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এই করোনা আক্রান্তের সংকটকালীন সময় মহাখালী মডেল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই বন্ধ সময় হয়তো অনেকের পড়ালেখা ঠিকভাবে যাচ্ছে না, তাই আমাদের স্কুল কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসগুলোতে তোমরা যদি সবাই অংশগ্রহণ করো তাহলে তোমাদের কিছু উপকার হবে এবং তোমাদের পড়ালেখাটা কন্টিনিউ থাকবে। অর্থাৎ আজকে আমি ক্লাস নিব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান মহাখালী মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান। তোমাদের ক্লাস নেব আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। ওকে, আজকে আমরা পড়বো দশম অধ্যায়। দশম অধ্যায় গতি নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এই গতি নিয়ে, গতি জিনিসটা বোঝার আগে আমাদের কিছু ওয়ার্ড বুঝতে হবে। যেমন সাপোজ হচ্ছে গিয়ে পর্যবেক্ষক। আমি এখানে একটা সংজ্ঞা লিখছি, স্থিতি গতিশীল একটা সংজ্ঞা লিখছি, সেখানে একটা ওয়ার্ড আছে পর্যবেক্ষক। পর্যবেক্ষক বা অবজারভার, এটা কীভাবে বুঝবো আমরা? পর্যবেক্ষকটা হচ্ছে গিয়ে, সাপোজ তুমি রাস্তার পাশে দাঁড়ায় আসো আর একটা গাড়ি তোমার সামনে রান করে চলে যাচ্ছে, এই গাড়িটাকে তুমি দেখতেছো, তার গাড়িটাকে তুমি দেখতেছো আর তুমি স্থির আর গাড়িটা হচ্ছে গতিশীল, এখানে তুমি হচ্ছে গিয়ে পর্যবেক্ষক। বা এবার বলতে পারি আমরা, তুমি স্কুলের পাশ দিয়ে, স্কুল যখন ছুটি হলো স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, স্কুলটা একটা জায়গা স্থির, সেখানে হচ্ছে গিয়ে স্কুলটা হচ্ছে গিয়ে পর্যবেক্ষক। দ্যাট মিনসটা যে বস্তুটা এক জায়গায় স্থির থাকবে, ফিক্সড থাকবে, সে নড়াচড়া করবে না, সে হচ্ছে গিয়ে ওই সময়টা পর্যবেক্ষক। যাই হোক, আমরা এখন আলোচনা আসি। তো আমরা আজকে আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমাদের স্থিতি, গতি, প্রসঙ্গ কাঠামো ও বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা ক্লাসে আজকে আলোচনা করব। তো সেখানে হচ্ছে প্রথম ডেফিনেশন হচ্ছে আমরা স্থিতি। স্থিতি হচ্ছে কি? আমরা যা কিছু আছে, আমরা পৃথিবীতে যত গতি আছে সবগুলো হচ্ছে আপেক্ষিক গতি। আমরা কেউই কিন্তু এখানে স্থির না, মনে হয় যে আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে আমি, তুমি বা আমাদের আশেপাশে আমাদের বাড়িঘর সব কিছু স্থিতিশীল, বাস্তবে কোনোটাই স্থির না, সবগুলোই গতিশীল। তার কারণটা হচ্ছে কেন গতিশীল? কারণ আমরা পৃথিবীতে আছি আর পৃথিবীটা অলওয়েজ কি সূর্যের সৌরজগৎ বা সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘূর্ণায়মান আছে। যেহেতু আমরা পৃথিবীতে বাস করতেছি, যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান, দ্যাট মিনস পৃথিবীর অভ্যন্তরীণ যা কিছু আছে সব কিছুই ঘূর্ণায়মান। বাস্তবে আমাদের বা আপেক্ষিকগত দিক থেকে মনে হচ্ছে যে আমরা দাঁড়ায় আছি, আমরা তো ঘুরতেছি না, আমাদের বাসা তো ঘুরতেছে না, আমরা তো আমাদের জায়গায় স্থির। কিন্তু যেহেতু আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবীটা যেহেতু গতিশীল, তার মানে পৃথিবীর মধ্যে যা থাকবে সব কিছুই গতিশীল। আর এটা তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা, তোমরা যদি একটা সাপোজ একটা বই নিলাম, এই বইয়ের উপরে যখন আমি একটা ছোটো পিঁপড়া দিয়ে দিই, যদি আমি রান করি এভাবে, দেখবে বইটা ঘুরতেছে বাট এই পিঁপড়াটা কিন্তু সে তার মতো নিজস্ব গতিতে নিজস্ব ওয়ে চলবে, সে কিন্তু ঘুরবে না। ঠিক তেমনইভাবে পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর অভ্যন্তরে আমি, তুমি, পশু পাখি যা কিছু আছে আমরা আমাদের মতো চলতেছি, বাট আমরা পৃথিবীর সাপেক্ষে আমরা কি স্থির, আমরা ঘুরতেছি না। আচ্ছা, কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে গিয়ে আমরাও গতিশীল। তো সেখানে দুইটা গতি আছে, একটা হচ্ছে স্থিতি গতি, একটা হচ্ছে গতিশীল গতি। প্রথম আমরা স্থিতি গতিটা বুঝি একটু। স্থিতি গতি হচ্ছে গিয়ে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকে, পর্যবেক্ষকটাকে যে বস্তুটা বা যে ব্যক্তিটা সে একটা জায়গায় স্থির থাকবে, সে মুভ করবে না, নাড়াচাড়া করবে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, সে হচ্ছে পর্যবেক্ষক। এখন পর্যবেক্ষকের সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থান পরিবর্তন না করে, সাপোজ আমি আমি যদি এই বইটাকে আজকে যদি এই ক্লাসরুমে রেখে যাই, আমি আগামীকাল এসেও এই বইটাকে এখানেই পাবো, সে কিন্তু তার জায়গায় স্থির আছে, সে কিন্তু তার স্থানটা চেঞ্জ করে নাই। আচ্ছা, এখন তুমি আজকে এখানে এসে বইটাকে যেখানে রেখে গেছো আগামীকাল এসে ঠিক একই জায়গা দেখবা, কিন্তু বইটা তার জায়গাটা চেঞ্জ করতেছে না। এখন তার মানে কি? সে তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। যদি কোনো বস্তুর, যদি কোনো বস্তুর তার অবস্থানের পরিবর্তন না ঘটে, সে যে জায়গায় আসলো সে জায়গায় তার অবস্থা বজায় রাখে, তাহলে বস্তুর এই অবস্থাটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা। কী বলা হয়? স্থিতিশীল অবস্থা বলা হয়। আর স্থিতিশীল বস্তুর মধ্যে যে গতি বিদ্যমান থাকে তাকে বলা হয় স্থিতি গতি। স্থিতিশীল বস্তুর মধ্যে যে গতি বিদ্যমান থাকে তাকে বলা হয় স্থিতি গতি। তাহলে আমরা সংগ্রহে বলতে পারি, স্থিতি কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকে, অর্থাৎ অবস্থানে পরিবর্তন করে না, তখন বস্তুটিকে স্থিতিশীল বলা হয়। আর এই স্থিতিশীল বস্তুর গতিটাকে বলা হয় স্থিতি বলা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে গতিশীল বস্তু। গতিশীল বস্তু হচ্ছে গিয়ে সাপোজ একটা গাড়ি সকাল দশটা থেকে তোমার বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলো, সে দশটা দুই মিনিটে বা দশটা পাঁচ মিনিটে সে কিন্তু ওই জায়গাটা থাকবে না, তার স্থান চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে তার অবস্থানটা পরিবর্তন করে তাকে বলা হয় গতিশীল বস্তু। কোনো বস্তু যদি সময় যাবে, সময় অতিবাহিত হবে, তার অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখন টাইম গণনার শুধু আমি এখানে দাঁড়িয়ে আছি, টাইম কাউন্ট হচ্ছে আমি হাঁটা শুরু করতেছি, তার মানে কি
আমি ওখান থেকে এখানে আসতে আমার একটা সময় লাগছে, যেহেতু সময় টাইমটা স্পেন্ড হয়েছে, সময়টা যেহেতু অতিবাহিত হয়েছে, আমার অবস্থানটাও চেঞ্জ হয়ে গেছে। আমি ওখানে আসলাম, ওখান থেকে এখানে চলে আসছি। তার মানে হচ্ছে কি, যদি সময় অতিবাহিত হয় আর সময়ের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় সে বস্তুটা হচ্ছে গতিশীল বস্তু, আর গতিশীল বস্তুর গতিটা হচ্ছে কি গতি বলা হয়। তার মানে গতিশীল বস্তুর যে গতি থাকবে তাকে বলা হয় গতিশীল বস্তুর গতি। তো আমি দুটা ডেফিনেশন, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। স্থিতিশীল বস্তুর গতিটা হচ্ছে কি স্থিতি, আর গতিশীল বস্তুর গতিটা হচ্ছে কি গতি। সেম সংজ্ঞায় থাকবে, আমরা স্থিতির সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে দিয়েছি, আর গতিশীল বস্তুর গতি সংজ্ঞাটা বোর্ডে লিখি নাই। জাস্ট এই সংজ্ঞাটা জাস্ট একটা জায়গা চেঞ্জ করবো, কী চেঞ্জ, কোন জায়গাটা চেঞ্জ করবো, এখানে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকে, এখানে কী লিখবো, জাস্ট কি স্থির থাকে না বা গতিশীল থাকে, স্থির থাকে না বা গতিশীল থাকে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন করে। এখানে নাটা বাদ দিয়ে শুধু কি অবস্থানের পরিবর্তন করে, তখন বস্তুটিকে গতিশীল বলা হয়, তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তু এই অবস্থাকে গতি বলা হয়। তার মানে কি, আমরা যদি একটা সংজ্ঞা শিখি দুইটা সংজ্ঞা আনসার করতে পারবো। জাস্ট চেঞ্জটা কোথায় হবে, প্রথম চেঞ্জটা হচ্ছে গিয়ে স্থিতি সংজ্ঞা যা আসছে সেটাই থাকবে, জাস্ট দুই একটা জায়গা চেঞ্জ করবো। কোথায় চেঞ্জ করবো, গতিশীল বস্তুর ক্ষেত্রে এই যে এখানে স্থির থাকে, এখানে কি হবে স্থির থাকে না, অর্থাৎ অবস্থান পরিবর্তন এখানে আমার কাছে কি করে না, গতিশীল বস্তুর বলতে কি হবে করে হবে, তখন বস্তুটিকে স্থিতিশীল বলা হয়। জাস্ট স্থিতিশীলের জায়গা হবে গতিশীল বস্তু, এই অবস্থাকে বলা হয় গতি বলা হয়। তার মানে আমরা যদি একটা সংজ্ঞা শিখি আমরা দুইটা সংজ্ঞা আনসার করতে পারবো। আচ্ছা, আমাদের পরবর্তীটা হচ্ছে কি, দ্যাট মিনস তাহলে আমরা স্থিতিটা শিখলাম, গতিটা শিখলাম, প্রসঙ্গ কাঠামোটা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, প্রসঙ্গ কাঠামো। এই জিনিসটা আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি, এভাবে বুঝতে পারি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে গিয়ে, সাপোজ হচ্ছে গিয়ে তুমি একটা কোথাও বেড়াতে যাবা, তুমি যে জায়গাটা যাবো সেই জায়গাটা তুমি চিনতেছো না, বাট তুমি জানো তার পাশে কোনো একটা জায়গা আছে। সাপোজ তুমি ধরো আমাদের স্কুলে আসবা, মহাকালী মডেল হাই স্কুলে আসবা, বাট এক্সাক্টলি এটা জানো না যে মহাকালী মডেল হাই স্কুলটা মানে কোন পাশে, বাট তোমাকে যে লোকেশনটা দিছে বা যে তোমার অ্যাড্রেসটা দিছে সে বলছে তার পাশে একটা মসজিদ আছে, ওয়ালেস গেট কেন্দ্রীয় জামা মসজিদ। তার মানে তুমি যখন কাউকে জিজ্ঞাসা করবে যে আমি মহাকালী মডেল হাই স্কুলে যাবো বা জিনিসটা কোথায়, তখন সে তাকে তোমাকে যদি এভাবে অ্যাড্রেস করে যে মসজিদের পাশে স্কুলটা, মসজিদের পাশে স্কুল, তার মানে কি একটা জিনিসের মাধ্যমে একটা জিনিসকে চেনাচ্ছি, যে জিনিসের মাধ্যমে অন্য একটা বস্তুকে আমি পরিচয় করে দিচ্ছি বা তার অবস্থানটা নির্ণয় করতেছি, ওই বস্তুটাকে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তার মানে আমি যদি মসজিদের পাশে বলি স্কুলের অবস্থানটা, তাহলে আমার মসজিদটা হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। তার মানে হচ্ছে কি, যে বস্তুর সাপেক্ষে, যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সে বস্তুটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। আমি আবার বলতেছি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, ওই বস্তুর অবস্থানটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। একটা উদাহরণ দিই আমি, সাপোজ ধরো এ একজন ব্যক্তি, আর হচ্ছে গিয়ে এ ব্যক্তি দাঁড়িয়েছে দিয়ে একটা বস্তু বা একটা দোকান বা অনেক কিছু আমরা এটা ধরতে পারি। আচ্ছা, এখন ফোনে সে কথা বলতেছে যে কাউকে লোকেশনটা বলতেছে, এবার বলতেছে যে আমি এখানে দিয়ে একটা দোকান আছে, দোকানের পাশে দাঁড়ায় আছি, কোথায় দাঁড়ায় আছি, দোকানের পাশে দাঁড়ায় আছি, আমি সে দোকানটাকে ধরলাম বি অবস্থান। তার মানে হচ্ছে গিয়ে সে তার অবস্থানটা নির্ণয় করতেছে এই বীর সাহায্যে বা দোকানের সাহায্যে, এখানে বিটা বা এই দোকানটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। তার মানে কি আমরা বুঝতে পারলাম, প্রসঙ্গ কাঠামো হচ্ছে গিয়ে কোনো বস্তুর সাহায্যে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করাটা হচ্ছে গিয়ে, যে বস্তু সাহায্য নির্ণয় করবো সেই বস্তুটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। তার মানে এ আর বি এর মাঝে হচ্ছে গিয়ে বিটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। কীভাবে প্রসঙ্গ কাঠামো, মানে এ বলতেছে আমি বি, বিটা হচ্ছে একটা দোকান বা একটা বাড়ি বা যে কোনো একটা ধনী তার পাশে দাঁড়িয়ে আসছি। তার মানে সে তার অবস্থানটা চেনাচ্ছে বা বোঝাচ্ছে হচ্ছে কি বি সাপেক্ষে, বিটা হচ্ছে এখানে আমার প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা স্থিতি শিখলাম, গতি শিখলাম, প্রসঙ্গ কাঠামো শিখলাম। আমি তিনটা জিনিস আবার একটু রিভিউ করি, একটু মন সহকারে খেয়াল করো। বিজ্ঞান জিনিসটা আসলে হচ্ছে গিয়ে বোঝার জিনিস, তোমরা যত বুঝে মানে মনোযোগ সহকারে খেয়াল করবা তত ভালো বুঝবা, খেয়াল না করলে বুঝতে পারবা না। মানে আমি আবার একটু আবার রিভিউ করি সংজ্ঞা তিনটা। প্রথম আমরা শিখছি কি স্থিতি, তারপর হচ্ছে গিয়ে গতি, তারপর হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। স্থিতিটা হচ্ছে গিয়ে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকে, তার অবস্থানে পরিবর্তন না করে, তাহলে বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতিশীল, আর বস্তুর এই গতিকে বলা হয় স্থিতি বলা হয়, এই গতিকে বলা হয় স্থিতি। সেমভাবে গতিশীলটা কী হবে, কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে তার অবস্থানে পরিবর্তন করে, তখন তাকে বলা হয় গতিশীল বলা হয়, আর গতিশীল বস্তুর গতিটাকে বলা হয় শুধু গতি বলা হয়।
আচ্ছা, তারপর হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে গিয়ে একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে আমরা অবস্থান নির্ণয় করবো ওই বস্তু হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন আমরা শিখবো বিভিন্ন প্রকার গতি। গতি অনেকগুলো আছে। এখন আমাদের নর্মালি রাস্তা হাঁটার সময় কি আমরা সোজা পথে যাই, কেউ বাঁকা পথে যাই, তারপর হচ্ছে কি আমরা সার্কেল আকারে যাই, সার্কেল আকারে যাই, বৃত্তাকার পথে যাই, তো এই হিসাবে কি আমাদের কি গতিগুলো অনেকগুলো সংজ্ঞা আছে। তো এখানে আমি একটা সংজ্ঞা লিখলাম কি চলন গতি, ঘূর্ণন চলন গতি, এছাড়াও আছে আমার কি পর্যাবৃত্ত গতি, স্বরলস্পন্দিত বা স্পন্দন গতি, আচ্ছা স্বরৈখিক গতি। তো আমরা প্রথমে বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম সংজ্ঞা আছে চলন গতি। চলন গতিটা আমরা একটু শিখি। সাপোজ ধরো আমি এই বইটা নিলাম, এই বইটা নিলাম, বইটার এখানে আমি একটা ডাস্টার রাখলাম, ঠিক আছে, বইটা এখানে আমি একটা ডাস্টার রাখলাম। এই ডাস্টারটা বইটাকে আমি একটু যদি কাত করি, সেটা কিন্তু একটু যদি ফোর্স মানে বল প্রয়োগ করি, সে বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো। কারণ একটা জিনিস চিন্তা করো তো, সে যখন এখান থেকে এখানে আসছে, ডাস্টারের কোনো অংশ কি এখানে রয়ে গেছে? না, কোনো অংশ রয়ে না, সম্পূর্ণ অংশ এখান থেকে এখানে চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে এটাকে আমি একটা বিন্দু বা একটা বস্তু কল্পনা করি, এটাকে একটা বিন্দু বা বস্তু কল্পনা করি। তাহলে আমরা সংজ্ঞা দেখে একটু, কোনো গতিশীল বস্তু, যেহেতু আমাদের আবার একটু দেখাই, যেহেতু আমার এই বইতে আর ডাস্টারটা অবশ্যই এখান থেকে সে স্থান চেঞ্জ করছে, স্থান চেঞ্জ করছে, আর স্থান চেঞ্জ করলে কী হবে? গতিশীল বস্তুর গতি। আমরা একটু আগে শিখছিলাম স্থিতিশীল আর গতিশীল, যেহেতু বস্তুর স্থান চেঞ্জ করছে সেহেতু সে গতিশীল। যেহেতু গতিশীল, কোনো গতিশীল বস্তুর সকল কণা, দেখো এখানে এই বস্তুটা যা যা এলিমেন্ট দিয়ে তৈরি, তার কোনো অংশ, কোনো অংশ ভেঙে বা কোনো অংশ, বা এখানে প্লাস্টিক আছে, তারপর হচ্ছে ফোম আছে, কোনো অংশ কিন্তু এখানে থেকে যায় না, সম্পূর্ণ অংশটা এখান থেকে এখানে চলে আসছে। তার মানে এবার বলতে পারি, কোনো গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। এই জিনিসটা হচ্ছে গিয়ে, সাপোজ আমার ডাস্টার দুইটা প্রান্ত, এ একটা প্রান্ত, এ একটা প্রান্ত, সে যখন এখান থেকে এখানে আসতেছে, তার মানে কি তার ভিতরে যতগুলো অর্গান মানে যতগুলো পদার্থ আছে, অণু আছে, কণা আছে, সবগুলো কিন্তু একই সময়, এই মাথা যখন এখানে আসবে ঠিক সেম সময় এক এই মাথাটা ডাস্টার এই মাথাটা একই জায়গায় আসবে। তার মানে হচ্ছে কি তার সকল কিছু, সকল বিন্দু, সকল কণা একই সময় একই দিকে তার অবস্থানটা চেঞ্জ করছে। বস্তুর এই অবস্থান চেঞ্জটা হচ্ছে গিয়ে চলন গতি। তাহলে আমরা সংজ্ঞা একটু দেখি, কোনো গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলা হয়। সহজভাবে একটা কথা বলি, সাপোজ ধরো আমি একেবারে যেভাবে আসছি, চশমা আমার বডিতে যা যা এখন আসছে, আমি ঠিক এখানে দাঁড়ায় আসি, আমি হাতে মার্কার আসছে, আমি সব কিছু নিয়ে একই টাইমে আমি মুভ করলাম, তার মানে আমার কোন আমি ডাস্টারটা মার্কারটা রেখে আসিনি বা আমার চশমাটা খুলে আসিনি, আমার ভিতরে যা আসছে আমি সব কিছু নিয়ে চলে আসলাম। যদি কোনো বস্তুর গতিটা এমন হয় তার ভিতরে যা আসছে সে সব কিছু নিয়ে একই সময় একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর এই গতিকে বলা হয় চলন গতি। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। যদি তারপরে কেউ না বুঝো তাহলে হচ্ছে কি আমাদের ক্লাস শেষে কমেন্ট করে যে কমেন্টে বলে দিবে, স্যার আমরা এখানে বুঝতে পারিনি। আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের যে অংশগুলো বুঝো না সেগুলো আনসার দেওয়ার জন্য। আর আমাদের স্কুলের সব টিচার যারা আছে অনলাইন ক্লাসের সাথে জড়িত, সবাই অনেক আন্তরিক, সবাই তোমাদের সমস্যার সমাধান করার জন্য সচেতন আছে। তো তোমরা জাস্ট একটু আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে খেয়াল করবা, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কষ্টগুলো সার্থক হচ্ছে। কমেন্ট না করলে তাহলে বুঝো কি তোমরা জাস্ট ওইটা মনোযোগ সহকারে খেয়াল করতেছো না। কোনো অংশ কোনো পার্ট যদি না বুঝো অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবা। আচ্ছা, তাহলে আমাদের শিখে হলো স্থিতি গতি, প্রসঙ্গ কাঠামো, চলন গতি। গতি আরও আসতে আরেকটা শিখে ঘূর্ণন চলন গতি। তার আগে আমাদের আরেকটা সংজ্ঞা শিখতে হবে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা হচ্ছে গিয়ে, সবাই ল্যাটিন দেখছো, ল্যাটিন সবাই ঘুরেছো মোটামুটি, তারপর হচ্ছে বাসা সবার বাসায় ফ্যান আছে, ফ্যানও ঘুরতেছে। তার মানে যদি কোনো বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে মুভ করে ঘুরতে থাকে, কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে বস্তু, ওই গতিটা হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি। কিন্তু সে প্লেস চেঞ্জ করবে না, জায়গা চেঞ্জ করবে না, যে বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরবে। একটা এক্সাম্পল দিয়ে তোমরা আরেকটু বুঝবা। আচ্ছা সাপোজ এই যে তোমাদের বইটা, বইয়ের মাঝখানে একটা কি আছে, এটা চিত্র আছে বা ছাতা, এখানে যদি আমি একটা মার্কারটাকে এভাবে রাখি, সেটাকে যদি আমি এখানে রেখে তার পাশে যদি একটা সুতা বেঁধে দিই,
সুতা বেঁধে দিয়ে যদি এটাকে চারপাশ থেকে ঘুরাই বা এভাবে যদি ধরে আমি ঘুরাই, একটু খেয়াল করি আমরা মার্কারটা জাস্ট এটা এখানে থাকবে, এটাকে আমরা জাস্ট এভাবে মুভ করাবো, মানে এই জায়গাটা তার যদি স্থান চেঞ্জ না করে তাহলে বস্তুর এই গতিটা হবে গুণন গতি। সহজ কথা, কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গুণ রানিং থাকে, বৃত্তাকার পথে গুণন থাকে, তাহলে বস্তু এই গতিকে বলা হয় গুণন গতি। বা ধরো ফ্যানটা, ফ্যানটা হচ্ছে গিয়ে সে কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, জাস্ট একটা জায়গাকে বিন্দুকে কেন্দ্র করে। আমরা যখন লাটিম ঘুরাই, লাটিমটা কিন্তু মাটিতে একটা জায়গায় কি থাকে আর সে রান করে। দ্যাট মিন্স কোনো বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, বস্তু এই গতিকে বলা হয় ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতির সাথে সম্পর্কিত হচ্ছে গিয়ে ঘূর্ণন চলন গতি। এখন দেখুন, যদি এখন জাস্ট একটু অ্যাড করে দিলে আমরা একটা সংখ্যা শিখে যাব। তো ঘূর্ণন গতিটা আমরা কী শিখছি, কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে এটা হচ্ছে ঘূর্ণন গতি। এখন সে যদি কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরবে একটু সামনের দিকে যাবে, জায়গা এক জায়গায় স্থির থাকবে না, সে যদি সামনের দিকেও যায়, দ্যাট মিন্স কি ঘূর্ণন চলন গতি হচ্ছে কি দুটার সমন্বয়, চলন গতিও থাকবে ঘূর্ণন গতিও থাকবে, আর দুটা মিলে কী হবে ঘূর্ণন চলন গতি। এটা একটা এক্সাম্পল দিই, সাপোজ আমাদের সবাই দেখছি গাড়ির চাকা, সাইকেলের চাকা, সাইকেলের চাকাটা হচ্ছে একটা বৃত্তাকার বস্তু, সে তার যে মাঝখানের অংশটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে। বাট সাইকেলের চাকা যখন আমরা পেডেল মারবো সে চাকাটাকে এক জায়গায় স্থির থাকবে, এক জায়গায় স্থির থাকবে, সে অবশ্যই সামনের দিকে যাবে। দ্যাট মিন্স যদি কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণন ঘূর্ণায়মান থাকে এবং সামনের দিকে অগ্রসর হয় তাহলে বস্তু এই গতিকে বলা হয় ঘূর্ণন চলন গতি। তাহলে আমরা সংজ্ঞা এভাবে বলতে পারি যে গতির ঘূর্ণন ও চলন উভয়ই থাকবে, উভয়ই থাকবে সেই গতিকে বলা হয় চলন গতি। যে গতির ঘূর্ণন ও চলন উভয়ই থাকবে, যে গতি ঘূর্ণন চলন উভয় থাকবে সেই গতিকে ঘূর্ণন চলন গতি বলে। তার মানে আমরা কি বুঝলাম, যদি প্রথম সে ঘূর্ণন হবে তারপর হবে চলন হবে, আর দুইটা সমন্বয় কি হবে ঘূর্ণন চলন গতি। আচ্ছা, তাহলে আমরা তিনটা সংজ্ঞা শিখলাম এখানে গতির মধ্যে, চলন গতি, ঘূর্ণন চলন গতি, আর শুধু হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি। এছাড়াও আরেকটা গতি হচ্ছে আমাদের পেন্ডুলাম দিয়ে, দ্যাট মিন্স কি সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি বা দোলন গতি। সহজ কথা হচ্ছে দোলন গতি। দোলন গতিটা হচ্ছে কি এরকম, সাপোজ যদি আমি এটা একটা সোজা একটা বস্তু, আমি এখানে একটা কি করলাম সুতা পেঁচি একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, এই বস্তুকে ঝুলানোর পরে যদি হালকা তুমি ফোর্স অ্যাপ্লাই করো পিছনের দিকে ধাক্কা দিলে সে একটু পিছিয়ে যাবে আবার সামনে যাবে, বস্তু এই গতিটাকে বলা হয় দোলন গতি। সহজ কথা হচ্ছে তোমরা সবাই দোলনা দেখছো, দোলনাতে আমরা যখন উঠি একে একজন ধাক্কা দেয় আমরা সামনের দিকে যাই, আবার সামনের থেকে পিছনে আসার জন্য আবার কি আমাদের ফোর্স বা বল প্রয়োগ করতে হয় না। তার মানে হচ্ছে গিয়ে যে বস্তু কি সম্মুখ ও পশ্চাৎ, সম্মুখ পশ্চাৎ উভয় দিকে গতি থাকবে তাকে দোলন গতি বলে। সহজ ভাষায় যে বস্তুর সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে গতি বিদ্যমান থাকবে তাকে বলা হয় দোলন গতি। আজকে আমরা অনেক কিছু শিখলাম, প্রথম সময় স্থিতি গতি, স্থিতি, তারপরে গতি, তারপর প্রসঙ্গ কাঠামো, বিভিন্ন প্রকার গতির মধ্যে আমরা চলন গতি শিখলাম, ঘূর্ণন চলন গতি শিখলাম, দোলন গতি শিখলাম, তারপর হচ্ছে গুণন গতি। আরেকটা গতি আছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে গিয়ে জাস্ট এই সংজ্ঞাটাই শেষ সংজ্ঞা, শেষ সংজ্ঞা আছে ক্লাসে এ পর্যন্ত পড়াবো, তারপর হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু, এই অধ্যায়ের বাকি অংশটুকু আমি আলোচনা করব। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে গিয়ে সবার বাসায় দেওয়াল ঘড়ি আছে, ঘড়ি যখন ঠিক থাকে তখন সে কি একটা যে আমরা বারো ঘড় থেকে সে সবসময় 60 সেকেন্ড পরে কি আবার বারো ঘড়ে আসবে, তার মানে কি সে 12টাকে কেন্দ্র করবে সবসময় সে ডান দিকে ঘুরবে আবার 60 সেকেন্ড পরে আবার 12তে আসবে। দ্যাট মিন্স কোনো বৃত্তাকার পথে কোনো গতিশীল বস্তুর গতিটা যদি এমন হয় সে একটা বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তাহলে বস্তুর এই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন দেওয়াল ঘড়িটা সে 12কে ফিক্সড করে, 12টাকে বিন্দু ধরে সে সবসময় ডান দিক থেকে ঘোরা শুরু করে আর সে সবসময় কি 60 সেকেন্ড পরে আবার এখানে আসে, তার মানে কি আমার দিকটা নির্দিষ্ট, ডান দিক, সময়টা নির্দিষ্ট 60 সেকেন্ড। দ্যাট মিন্স সংজ্ঞা আমরা এভাবে সাজায় বলতি, কোন বৃত্তাকার পথে কোনো গতিশীল বস্তু গতি যদি এমন হয় সে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে তাহলে বস্তু এই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। আশা করি সবাই সংজ্ঞাগুলো বুঝতে পারছো, তারপর যদি কেউ না বুঝতো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। তো তোমাদের আজকে যে সংজ্ঞাগুলো পড়াইছি সেগুলো আশা করি সবাই বুঝতে পারছো, যদি না বুঝো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর আমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসে সবসময় যুক্ত থাকবা,
আর তোমরা যদি যুক্ত থাকো তাহলে আমরা আরও ইন্সপায়ার হবো, আরও ক্লাসগুলো বাড়িয়ে নিতে পারবো। আচ্ছা এখন আমরা হোমওয়ার্কটা দিয়ে দিই, SWOটা SW হচ্ছে গিয়ে আমি আজকে তোমাদেরকে যে বিভিন্ন প্রকার গতি, এই বিভিন্ন প্রকার গতি তোমরা উদাহরণগুলো লিখে নিয়ে আসবে, শুধু উদাহরণ। হোমওয়ার্ক থাকবে তোমাদের বিভিন্ন প্রকার গতি তোমরা যে কয়টা উদাহরণ পড়া বাস্তব জীবন থেকে কম্পেয়ার করবে, যে ফ্যানের কী গতি, দেওয়াল ঘড়ির কী গতি, গাড়ির চাকার কী গতি, তারপর হচ্ছে আমাদের সরল রেখা বরাবর চলতেছে এটা কী গতি, বাস্তব জীবন থেকে তোমরা বিভিন্ন প্রকার গতির উদাহরণগুলো লিখে কমেন্টের মাধ্যমে জানাবা। তাহলে আজকে পর্যন্ত থাক, সবাই নিজের প্রতি যত্ন নিবা, পরিবারের প্রতি যত্ন নিবা, সবাই ভালো থাকবা, সচেতন থাকবা, যেন এই মহামারী থেকে আমরা, মহামারী থেকে আমরা সবাই যেন উদ্ধার হতে পারি, সবাই যেন বাঁচতে পারি, সবাই যেন সুস্থ থাকি, এই কামনায় রইল। তোমাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবা, আর স্কুলের প্রতি আন্তরিক হবা। আল্লাহ হাফেজ।